বলেন। আমার ছেলেটা হারিয়ে গেছে, তার নাম আছে গোপাল বেলা। আজ 3 মাস হারিয়ে গেছে, অগ্রান মাস হারিয়ে গেছে। 3 মাস আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তা পাইনি। এখনই না পার পরে আমি এই জায়গায় ভিডিও এনাদের সাথে বলেছি, যোগাযোগ করতেছি। তা আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমার মোবাইল নম্বর দিয়ে, আমার ছেলে ছবি দিয়া, আপনারা সবাই এই সহজাতে করে আমার ছেলেটাকে, যে হোক আমার ছেলেটাকে যদি কোথাও পাওয়া যায়, আমার মোবাইল নম্বর আছে, ছেলেটার ছবি দিয়ে আছে ভিডিওর মধ্যে, আমার ছবি আছে, আপনারা সবাই সহজতে করে আমার ছেলেটারে মোবাইল নম্বর জানাবি, আমি যে পারি আমি সেইভাবে যেয়ে নিয়ে আসবো। গ্রাম বিষ্ণুপুর, সাবাদ ইউনিয়ন, নড়াইল সদর। আপনার ছেলে তো এভাবে গত বছরও হারিয়ে গেছিল, এটা আপনি কিভাবে পেয়েছিলেন? গতবার কিভাবে পেয়েছিলেন? গতবার পেয়েছিলাম সাতক্ষীরে বর্ডারে, আমাদের একজন চেনাশোনা পরিচয়তে তার সঙ্গে আমি পেয়েছিলাম, বলেছিল আমি যে তারপরে যাই, আমি নিয়ে আসছিলাম। আপনারা তো গতবার, আমরা যতটুকু আমরা শুনেছিলাম আপনারাও এসেছিলেন গতবারও, আমরা ঠিক আছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। গতবার থানাতে জিডি করেছিলেন, এবার জিডি করেছেন কি? না, এবার জিডি করিনি আমি। আচ্ছা, এই আপনি কিভাবে খোঁজাখুঁজি করেছেন আপনার ছেলেকে? আমি ওই ফেসবুকে দেওয়ার চেষ্টা করেছিলাম, আর নিজে গেছিলাম অনেক জায়গা, কোথাও আমি পাইনি। আপনার ছেলে কি মানসিকভাবে অসুস্থ? আমার ছেলেরা মানসিক অর্থে প্রতিবন্ধী। ওনার বয়স কত হবে? 25। 25। আপনার ছেলে মেয়ে কয়জন? 6 জন। তারা কি করে? মাটির কাজ করে সব। আপনার স্বামী কি? স্বামী ও শরীরে অসুস্থ, বাড়ি আছে, উনি কোনো কাজ করেন না। গোপাল হারিয়ে যাওয়ার পরে তার বাবা কি মানসিকভাবে আরো ভেঙে পড়েছে? হ্যাঁ, অনেক অসুস্থ, অনেক ভাবে ভেঙে পড়েছে, অনেক অসুস্থ ওর বাবা। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন গোপালের মায়ের বক্তব্য, আপনারা শুনেছেন গোপাল মানসিকভাবে সে একজন ভারসাম্য মানুষ। ফুল সোয়েটার গায়ে দিয়ে সে বেরিয়ে গেছে, তার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি এবং তার মুখাকৃতি গোলাকৃতি মুখাকৃতি, এবং সে তার পরনে ছিল একটি জিন্সের প্যান্ট, যেটা ওনার মা আমাদের সামনে বলেছেন। এই ছেলেটিকে, এই গোপাল বালা মানসিকভাবে অসুস্থ, সে সাধারণত যেখানে মেলা হয়, যেখানে কি বলে নামযজ্ঞ হয় বা এই ধরনের অনুষ্ঠান হয়, যেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, সেখানে সে সাধারণত ঘোরাফেরা করার চেষ্টা করে, এবং এই শীতের মধ্যে কেমন আছে কি বিষয়, এই বিষয়টি যখন গোপালের মা তার ছেলের বর্ণনা করছিল, গতবারের বর্ণনা আমাদের কাছে করছিল, ভিজে টপটপ করে পানি পড়ছে এরকমের অবস্থা গোপালকে পায় সাতক্ষীরা একটি একেবারে বর্ডার এলাকাতে, যেটা উনি বলেছেন। ওনাদের এলাকারই একটি ছেলে তপন রায় নাম করে একটি ছেলে, সে তাকে অনুসন্ধান পেলে ওনাদেরকে খবর দিলে গোপালের পরিবারের তার মা এবং অন্যান্যরা যেয়ে, ভাইরা যেয়ে তাকে উদ্ধার করে। আবারও সে পুনরায় এবছরের যেমনটি শুনলেন হারিয়ে গিয়েছে, এই বিষয়টি তার মা আবেদন রাখলেন আপনাদের সামনে, যদি কারোর চোখের সামনে পড়ে তাহলে তার মায়ের যে নাম্বারটি আমাদের স্কুলে দেওয়া থাকবে, এই নাম্বারে সকলে যোগাযোগ করার জন্যে তিনি অনুরোধ করেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই ধরনের হারিয়ে যাওয়া বা এরকমের অসহায় মানুষের যে ঘটনাগুলো তুলে ধরার জন্য আমরা বারবারই মতো চেষ্টা করে থাকি, এবারও করলাম। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে এই ভিডিওটি শেয়ার করে গোপালকে পাইবার জন্য, গোপালের মা এবং বাবা পরিবারের যে কান্না বেদনা, যে দুঃখ কষ্টর মধ্যে তারা রয়েছে, এই বেদনা লাঘব করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।